আসসালামু আলাইকুম। ওবায়দুল কাদের আজকে ওনার একটি বক্তব্যের শিরোনাম দেখলাম যে মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই। জানি না কি উদ্দেশ্যে বললেন, কিন্তু কোথায় শুধু রুমা বা থানচি না বান্দরবানের। আরেকটি খবর দেখলাম যে সেই সুদূর কুমারখালী, কুষ্টিয়ার কুমারখালী, সেখানেও ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি। আমি বুঝলাম না ওইদিকে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক, এমন সব ব্যাংকগুলোকে টার্গেট করে এই চুরি হচ্ছে, লুট হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে, রাতের বেলা হচ্ছে, দিনের বেলা হচ্ছে, ভর দুপুরে। মানে থানচির ঘটনার তো অবাক কাণ্ড, আমি মিলাতে পারি না। সেখানে কি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কেউ নেই? এবং আমরা জানি যে পাহাড়ি এলাকাগুলি হচ্ছে বিশেষ নিরাপত্তা জোন, সেখানে বিজিপি, সেনাবাহিনী, পুলিশ সবারই একটা অতিরিক্ত সতর্কতা বা পাহারা আছে। এত কিছুর মধ্যে এরকম এসে একদম লুটে নিয়ে গেল মানুষজনের কাছ থেকে, মোবাইল ফোন কেড়ে নেওয়ার থেকে শুরু করে, খুব অবাক লাগে। দর্শক, কীভাবে সম্ভব? কোথায় নিরাপত্তা? কোথায় সেই আমাদের বিশেষ অঞ্চলের বিশেষ নিরাপত্তা? কিছুই বোঝা যাচ্ছে না। এবং এটা মনে হচ্ছে যেন একটা ডিজিজ আকারে ছড়িয়ে গেছে। যেসব ব্যাংকগুলোতে ঢাকার কেন্দ্রীয়ভাবে লুটপাট হচ্ছে, প্রচুর মানে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ, জালিয়াতি হচ্ছে, অনাদায় হচ্ছে, সেই ব্যাংকগুলো এখন তৃণমূল পর্যায়ে, তারাও লুটপাটের এখন শিকার। তো সর্বশেষ যেই খবরটি, কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্টের তালা ভেঙে 5,27,000 টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে একটি জানালার গ্রিল কাটা, ভল্টের তালা ভাঙা, সিসিটিভির ডিভিআর নেই, অগোছালো আলমারি, উৎসুক জনতা ভিড় করেছে। ভল্টে এই সময় ব্যাংকে বলছেন যে 5,27,000 টাকা ছিল, সেটা নেই, রাতের বেলায় তারা সন্দেহ করছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে এই যে থানচি থানা, দেখেন থানচি থানার 200 থেকে 300 গজের মধ্যে রয়েছে থানচি থানা, একটি বিজিবি ক্যাম্প, এবং থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট। থানচি বাজারের 200 থেকে 300 গজের ভেতরেই রয়েছে থানচি থানা, একটি বিজিবি ক্যাম্প এবং যেটা বললাম চেকপোস্ট। তো ভর দুপুরে যদি এই রকম সোনালী ব্যাংকের, কৃষি ব্যাংকে ডাকাতি হতে পারে, এবং সেখানে বলা হচ্ছে সোনালী ব্যাংকে 15 লাখ টাকা আর কৃষি ব্যাংকে সম্ভবত 5-7 লাখ টাকা, পুরো তথ্য এখনও পাওয়া যায়নি, 5 থেকে 7 লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। কেএনএফ একদম সরাসরি তারা যুক্ত, এবং বলছে যে ডাকাতরা ব্যাংকের ভল্ট খুলতে পারেনি, তারা কাউন্টারে রাখা ও গ্রাহকদের উত্তোলন করা টাকা নিয়ে গেছে। ভীতি সৃষ্টি করতে ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক গোলাগুলি করেছে। সকাল 11টা থেকে 11:30টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশেপাশের এলাকার অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভিতরে ঢুকে পড়ে, এবং যেটা বললাম যে 200 থেকে 300 গজের ভিতরে রয়েছে থানচি থানা, তাহলে এই থানা থেকে লাভটা কী হলো বুঝতে পারছি না। ব্যাংকের ভিতরে টাকা তুলতে যাওয়ার একাধিক ব্যক্তি বলেন ডাকাতরা 5 মিনিটের মতো ব্যাংকের ভিতরে ছিল, এই সময় মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সব টাকা লুট করে নিয়ে চলে যায়। ভিতরে ঢুকে ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয় এবং গ্রাহক ও কাউন্টার থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়। এখানে বলছে যে ডাকাতদের মধ্যে 15-20 জন অস্ত্র নিয়ে বাজারের পাশে সাঙ্গু নদীতে পাহারা দিচ্ছিল। এ সময় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে অন্তত 20 জন করে ঢুকে পড়ে, তারা লুট করে আবার প্রায় একই সময় বের হয়ে যায়। ঘটনার সময় ব্যাংকের সামনে বেশ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য ছিলেন। সশস্ত্র ডাকাতরা হাঁক ডাক দিয়ে বাজারে ঢুকে পড়লে পুলিশ ও আনসার সদস্যরা পালিয়ে যান। তাহলে এই পুলিশ এবং আনসার সদস্যদের রেখে লাভটাকে যারা ডাকাতদেরকে দেখে পালিয়ে যায়, আর এটা তো ভয়ঙ্কর ঘটনা। যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রুমাই
মসজিদে গিয়ে ম্যানেজারকে ধরে এনে ব্যাংকের টাকা লুট। সেখানে বলছেন যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির আগে স্থানীয় মসজিদ থেকে ব্যাংকের শাখাটির ব্যবস্থাপককে ধরে নিয়ে যায়, এরপর ব্যাংকে ঢুকে বল থেকে টাকা নিয়ে যায়। আচ্ছা, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এটা জানা যায়, রুমা উপজেলা মসজিদের ইমাম নুরুল ইসলাম বলেন অস্ত্রধারী 20-25 জন মসজিদে ঢুকে পড়ে। তখন আমরা সবাই এশার নামাজে ছিলাম, ফরজ নামাজ শেষ করে দেখলাম সবার মুঠোফোন নিয়ে যাচ্ছে তারা। নুরুল ইসলাম বলেন কেএনএফ সদস্যরা ব্যাংকের ব্যবস্থাপককে খুঁজতে থাকে, এক পর্যায়ে তাকে ধরে নিয়ে যায়। রুমায় কেএনএফ এর সদস্যরা মঙ্গলবার রাত 6:00-8:00 দিকে ঘণ্টাখানেক সময় ধরে ডাকাতি করে। তাহলে 8:00-8:30, মানে খুব বেশি রাত, গভীর রাত তাও না, রুমা উপজেলা পরিষদের চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। তাহলে একেবারে সেন্ট্রালের জায়গায় এসেই তারা এই ঘটনা ঘটায়। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কেএনএফ এর সদস্যরা 2টি এসএমজি ও 60টি গুলি, 8টি চীনা রাইফেল, 320টি গুলি, শটগান, 35টি কার্তুজ ও এবং সোনালী ব্যাংক শাখা 2টি ভল্টের একটি ভেঙে রক্ষিত টাকা নিয়ে গেছে। টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, 2 লাখ টাকা মতো হবে, 1,60,00,000 টাকা বলছেন। তো এখন নিরাপত্তার কারণ এখানে বলছে যে সব লেনদেন তারা বান্দরবনে সব জায়গায় বন্ধ রেখেছে। কিন্তু এটা কোনো মানে কথা হলো যে বলছেন যে লুট হওয়ার অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তারপরে বলছেন যে রিপোর্টে বলা হচ্ছে বান্দরবান রুমা সড়কের রুমা উপজেলা পরিষদের 200 গজ দূরে সোনালী ব্যাংকের শাখা রুম, তার পাশে উপজেলা মসজিদ, আশেপাশের সব উঁচু উঁচু পাহাড়। মঙ্গলবার রাতে ডাকাতির পর ব্যাংক উপজেলা পরিষদের সামনে পুলিশের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, রয়েছে র্যাবের সদস্যরা, ঘটনাস্থল পরিদর্শনে যান অন্যান্যরা জেলা প্রশাসক সহ। কিন্তু আমার কথা হলো যে আমরা জানি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এসবগুলো হলো বিশেষ অঞ্চল, এখানে সেনাবাহিনীর অনেক ক্যাম্প রয়েছে, বিজিবি রয়েছে, তারপরে র্যাব আছে, পুলিশ আছে, তারপরে প্রত্যেকটা ব্যাংকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেইগুলোকে তুচ্ছ করে উড়িয়ে দিয়ে কিভাবে ভর দুপুরে, বিশেষ করে থানচিতে লুট হয়ে গেল ব্যাংক, 2টি ব্যাংক, 1টি ব্যাংক না, সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক, এটা খুবই তাজ্জব ব্যাপার। এবং নিরাপত্তার যে ন্যূনতম কোনো অবশিষ্ট নেই এইরকম নিরাপত্তা শাসিত অঞ্চলেও, সেটা পরিষ্কার হলো। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।